রেমালের পর এবার আসছে আসনা। ঘূর্ণিঝড়ের নাম দিল পাকিস্তান, নবম ঘূর্ণিঝড়ের নাম দিল ভারত, নাম মুরাসু। ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস। ইতিমধ্যে আসনার সংকেতে চক্ষু চড়ুক কাজ সকলের। তবে কি আরো একবার ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে বঙ্গ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ঘূর্ণিঝড় আসনা নিয়ে কি বলছে হাওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক ঠিক কি তথ্য রয়েছে এই ঘূর্ণিঝড় সম্পর্কে। জানা যায় অতীতে সাংকেতিক নম্বর দিয়ে ঘূর্ণিঝড়ের নামকরণ হতো, তখন ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির তথ্য জানতে অসুবিধে হতো সকলেরই। সেই ধোঁয়াশা কাটাতে পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়। পৃথিবী জুড়ে 5টি রিজিওনাল ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে, তারাই এই নামকরণ করে। মূলত 13টি দেশ মিলে তৈরি হওয়া একটি সেন্টার উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ হয়ে থাকে। এটা 13 সদস্যের সেন্টার রয়েছে ভারত, বাংলাদেশের ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওরান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ইয়েমান। 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। এই সেন্টার 2020 সালে ঘূর্ণিঝড়ের 169টি নাম প্রস্তাব করেছে। সেই নামকরণ অনুসারে ওমান দিয়েছে ঘূর্ণিঝড় রেমালের নাম, যার অর্থ বালি। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম আসনা। এই উর্দু নামটি দিয়েছে পাকিস্তান, যার অর্থ যাকে মেনে নিতে হবে। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় আসনার গতিপথ নিয়ে কিছু জানায়নি হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় রিমাল। আগামীকাল রাত 11টার পর থেকে খেল দেখাতে শুরু করেছিল ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে তৎপর ছিল প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল একগুচ্ছ ব্যবস্থা। গতকাল থেকে বাতিল করা হয়েছিল একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন, বন্ধ ছিল ফেরি চলাচল। দুপুরের পর থেকে বন্ধ করা হয়েছিল উড়ান পরিষেবাও। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সংবাদ অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গায় পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বঙ্গবাসী। এরই মধ্যে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম শুনে চক্ষু চড়ক গাছ সকলের। তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ঘূর্ণিঝড় আসনা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্যই স্পষ্ট নয়। পাশাপাশি অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসন। রেমালকে যদি এক ধরা হয় তাহলে নবম যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটির নাম দিয়েছে ভারত, তার নাম হচ্ছে মুরাসু। তামিল ভাষায় এই শব্দের অর্থ বাষ্প। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।